নারদ মামলায় তলব ম্যাথু স্যামুয়েলকে নারদ সাংবাদিককে তলব করা হলো সিবিআই এর অর্থাৎ সোমবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ম্যাথু স্যামুয়েলকে ডেকে পাঠানো হয়েছে তলব করা হয়েছে এবং সিবিআই এর দপ্তরে তলব করা হয়েছে আগামী সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অনুপ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আরো বিস্তারিত জানবো অনুপ তোমার থেকে देखो ম্যাথু স্যামুয়েল के नोटिस देवा नोटिस अनुजाई सोमवार दिन सकाल साढ़े दसटा नागाद किन्तु सीबीआई एर जो दफ्तर रही है निजाम प्यालेसे सेखाने किन्तु तलब करा हय जायगा थेके दाड़िये ম্যাথু স্যামুয়েল जेटा जानाच्छे जे ম্যাথু স্যামুয়েল एई केसेर एकजन गुरुत्वपूर्ण उइटनेस किन्तु तार साथे सीबीआई जेभावे आचरण करेछे गत बारो बार ताके डाका होयेछे किन्तु ताके जे साक्षी हिसेबे डाका होयेछे तिनि एसेछेन हाजिरा दियेछेन तदन्ते सहयोगिता करेछे किन्तु सीबीआई एर तरफ से कोनोरकम सहयोगिता पाननी एर आगे जदि देखा जाए सीबीआई एर तरफ से जखनी कोनो तदन्त होयेछे तखन सीएफएसएल सहजे विभिन्न क्षेत्रे जादेरके डाका हय तादेर क्षेत्रे जे व्यवस्था देवा हय ম্যাথু স্যামুয়েলকে किन्तु तार कोनो फैसिलिटी देवा हयनी एबं सेई जायगा थेके दाड़िये तिनि आसबेन कि आसबेन ना सेई बिषये एकटा धोआशा रयेछे तबे बलाई जेते पारे जे নারদা कांड निये एकटा समय राज्य राजनीति तोलपाड़ होयेछिलो 2016 विधानसभा निर्वाचनेर आगे एकेर पर एक फुटेज एसेछिलो जेखाने हेवी वेटेर फुटेज आसे সেখানে দেখা যায় টাকা নেবার চিত্র কিন্তু সেই তদন্ত কিন্তু গত কয়েক বছরে কার্যত বলা যেতে পারে যে কিছুটা হলো স্লথ গতিতে চলছিল এবার কিন্তু সিবিআই এর তরফ থেকে সোমবার ম্যাথু স্যামুয়েলকে 160 সিআরপিসি তে নোটিস করে তার কাছ থেকে কিন্তু তারা জানতে চাইছে যে এই যে স্ট্রিং অপারেশন হয়েছিল তার কন্টেন্ট এবং তার সংক্রান্ত বিভিন্ন যে বিষয় সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্স গুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করতে চান তার জন্যই কিন্তু তাকে সামন পাঠানো ম্যাথু স্যামুয়েল আসেন কিনা এবং যদি তিনি আসেন তাহলে সেক্ষেত্রে নারদা কাণ্ডের যে তদন্ত যেই তদন্ত তো দীর্ঘদিন ধরে চলছে সেই তদন্ত কি গা ঝেড়ে এগোবে নাকি ফের আবার হিমঘরে চলে যাবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে একদমই তাই আপাতত ধন্যবাদ জানাবো তোমায় অনুপ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি নারদা স্ট্রিং অপারেশন অর্থাৎ এই নারদা মামলায় তলব করা হলো ম্যাথু স্যামুয়েলকে সোমবার অর্থাৎ সামনের সোমবার তাকে ডেকে পাঠানো হয়েছে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নারদা সাংবাদিককে তলব করা হয়েছে এবং তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আরো একবার জানাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তলব এবং আগামী সোমবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নারদা সাংবাদিক ম্যাথু স্যামুয়েলকে নারদ মামলায় তাকে তলব করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে সিবিআই এর দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট করে দিন ধার্য করা হয়েছে সোমবার আগামী সোমবার তাকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে ম্যাথু স্যামুয়েলকে সোমবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে